हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंडियन मॉम लवली। फ्रेंड्स, आज के आमी तुम्हारे जोनो निये छी रिसेप्शनेर एकटा खूब सुंदर शाड़ी रैपिंगेर वीडियो। एटा किन्तु तुम्हारा रिसेप्शने पड़ते पारो, आबार जदि कोनो बंधुर बियेते जेते हय ताहले किन्तु एटा पड़ते पारो। मोटा बा रोगा जे कोनो फिगारे एई शाड़ीटा लागे अपूर्व। ताहले चलो देखे नि आमी शाड़ी रैपिंगटा किभाबे करेछी। हमें देखो पेटिकोटा एक साइड को मानिए हमें आर राइट साइडे बेधे समस्त कूचीगुलो एक जगह एने रेखे ताते किन्तु अनेकटा स्लिम लागे। आज के जो शाड़ी पोरब से एक कोरियल बनारसी भीषण हेवी और देखते भीषण सुंदर। बनारसी शाड़ी कीभावे ड्रैप करते हैं और कीभावे क्यारि करते हैं आज के आमी तुम्हादे देखिए दीची। देखो सुंदर पतली पल्लू। एबार आमी कोल आँचलटा सबार प्रथमे एकटा नट करे नेब। नट करे निले शाड़ी किन्तु खुले जावार चान्स खूब कम थाके आर जेहेतु बनारसी शाड़ी प्रचंड भारी ताई नट करे नेवाटा किन्तु भीषण जरूरी। एबार एटाके आमी आमार राइट साइडे थेके टाक करा स्टार्ट करलाम आर एकदम प्लेन भावे आमी टाक करछि, ताते किन्तु अनेक स्लिम मने हय। टाक करा हुए गेले आमी चले आसी आँचलेर पोर्शने। आँचलटाओ देखते पाच्छो जथेष्ट हेवी। एबार बॉर्डरटा अनुजाई आमी प्लीट्सगुलोके सजाबो। प्रथमेर प्लीट्सटाके आमी एकटु बड़ो राखबो जेन भेतरेर प्लीट्सगुलो कवर हुए जाए। एबार आँचलेर शेषेर दिकटार प्लीट्सगुलो आमी देखो हाथ दिए भालो करे अरेंज करे निये एकटा सेफ्टी पिन दिए सिक्योर करे देबो जेन नीच थेके आँचलटा बेकातारा ना हो जाए। एखाने एकटा सेफ्टी पिन आमी लागिए नेब। सेफ्टी पिनटा लागानो हो गेले आमार किन्तु आँचलटा अनेकटा सिक्योर हो गेल। एबार ओई आँचलेर प्लीट्सगुलो अनुजाई आमी सामनेर दिकेर प्लीट्सगुलोके अरेंज करब। देखो आमी हाथ दिए किभाबे प्लीट्सगुलोके अरेंज करछि। এই শাড়ি যেহেতু প্রচন্ড ভারী হয় প্লিটসগুলো একটু অ্যারেঞ্জ করতে সময় লাগে, কিন্তু একবার যদি ঠিকঠাক করে সেট হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা নষ্ট হয় না। দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে প্লিটগুলোকে সেট করছি আর হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে দিচ্ছি যেন প্লিটসগুলো সুন্দরভাবে দেখতে লাগে। বর্ডারটার ভিতরে আমি প্লিটসগুলোকে দেখো ঢুকিয়ে দিচ্ছি, অল্প করে করছি আর অল্প করে পেছন দিকে নিচ্ছি। প্লিটসটা মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেলে আমি আমার লেফট সাইডের পেছন থেকে নিয়ে রাইট সাইডের কাঁধে আঁচলটাকে ফেলব। আর আঁচলটা কিন্তু যথেষ্ট লম্বা রাখতে হবে, কারণ আঁচলটা কিন্তু পেছন থেকে ঘুরে সামনের দিকে যেন एक हाथेर मतो थाके। देखो आमी आँचलटाके टेने सामने दिके निये आसछि। आँचलटा एकटु छोटो आछे, एटाके आमी आरेकटु बाड़िये एक हाथेर मतो सामने दिके आनबो। एबार किन्तु आमार आँचलटा एकदम ठीक आछे। आँचलटाके आमी छेड़े दिलाम। एबार आसबो कुचिर पोर्शने। एबार कोल कुचिगुलो करार जोन्नो आमी आमार लेफ्ट हैंड दिये कुचिगुलो स्टार्ट करलाम। आर कुचिगुलो किन्तु एकदम छोटो दिले हबे ना, मीडियम साइजेर कुचिगुलो दिच्छि। তাহলে কুচিগুলো খুব সুন্দর বসে। দেখো আমার বেশ কতগুলো কিন্তু কুচি এখানে আমি দিচ্ছি, প্রায় 6-7টার মতো কুচি এখানে আমার হয়েছে। দেখতেই পাচ্ছ কুচিগুলো খুব সুন্দর বসে গেছে। এবার ভেতরের যে কুচিটা থাকবে সেখান থেকে আমি দুটো তিনটে কুচি ছেড়ে দেব। দেখো কুচিগুলোকে আমি অ্যারেঞ্জ করে ভেতর থেকে দুটো কুচি আমি ছেড়ে দিলাম। তাহলে এই সাইড দিয়ে একটা ইউ শেপ কিন্তু তৈরি হবে। তোমরা চাইলে এই ইউটাকে কিন্তু আরেকটু বড় করতে পারো আরো একটা কুচি ছেড়ে। আমি এই সাইজেরই ইউটাকে রাখব। এবার কুচিগুলোকে আমি সিকিউর করার জন্য একটা পিন ওখানে করে দিচ্ছি। এবার কুচিটা সিকিউর হয়ে গেলে আমি কুচিটাকে টাক করব একদম ন্যাভেল এরিয়ার মিডল পোর্শন থেকে। আর কুচিটা হাইট অনুযায়ী তোমরা টাক করো।
আর সবসময় মাথায় রাখবে যে শাড়ি পরার আগে কিন্তু হিলস পরাটা ভীষণ জরুরি। এবার দেখো ইউটা দেখতে কত সুন্দর লাগছে। এবার সাইডের যে বাড়তি কাপড়টা সেটাকেও আমি টাক করে দিচ্ছি একদম সমানভাবে। শাড়ি কিন্তু যখনই টাক করবে একদম টান টান করে টাক করবে, তাহলে পেছন থেকে কাপড়গুলো ফুলেও থাকবে না আর দেখতে মোটাও লাগবে না। দেখতে পাচ্ছো আমি কাপড়টাকে কিভাবে টাক করলাম, একদম প্লেনভাবে। এবার কাঁধে যে আঁচলটাকে আমি রেখেছিলাম সেই আঁচলটাকে খুব সুন্দরভাবে প্লিটগুলোকে দেখো হাত দিয়ে দিয়ে আমি চেপে দিচ্ছি, যেন পেছন থেকেও প্লিটগুলো দেখতে খুব সুন্দর লাগে। এবার কুচিগুলোকে আমার মোটামুটি অ্যারেঞ্জ করা হয়ে গেলে আমি শোল্ডারের কাছে কুচিগুলোকে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে দেব। এবার আঁচলটাকে আমি আমার রাইট শোল্ডারে রেখে সামনের দিকের পোর্শনটাকে দেখো হাত দিয়ে চেপে চেপে দিয়ে একটু সেট করছি। আঁচলটাকে একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করা হয়ে গেলে আঁচলটাকে আমি সাইডের যে ইউটা রেখেছি এই ইউর ভেতর থেকে দেখো আমি ঢুকিয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো ইউর ভেতর থেকে কিন্তু পুরো আঁচলটাকে আমি ঢুকিয়ে নিয়েছি। সেফটি পিনটা এখনও কিন্তু আমি খুলে দিইনি, সেফটি পিনটা এর পরে আমি খুলে দেব। সামনের দিকটা একটু অ্যারেঞ্জ করে নিলাম, করে এবার সেফটি পিনটা আমি খুলে দেব। সেফটি পিনটা খুলে দেওয়ার পর ভেতরের যে আঁচলটা আছে সেটাকে আমি দেখো টেনে নিয়ে আসছি সামনের দিকে। দেখো আমি কোন আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসছি, ভেতরের দিকে যে বর্ডারটা আছে ওটাকে এইভাবে পেছন থেকে টেনে সামনের দিকে আমি টাইট করে টেনে নিয়ে আসলাম। দেখো দেখতে কত সুন্দর আর স্লিম মনে হচ্ছে। এবার এই আঁচলটাকে আমি ভেতরের দিকে কোল কুচির সাথে পিন দিয়ে আটকে দেব, যেন বাইরে দিয়ে এটা দেখতে না পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো এখান দিয়ে ইউ শেপটা দেখো কত সুন্দর লাগছে। এবার সামনের দিকের আঁচলটা একটু সেট করে নাও। ভেতরের দিকে যে আঁচলটাকে আমরা সামনে টেনে নিয়ে আসলাম সেটা যদি একটু সামনের থেকে লুজ মনে হয়, তাহলে এটাকে পেছন দিক থেকে এইভাবে টেনে ব্লাউজের সাথে একটা সেফটি পিন দিয়ে তোমরা আটকে নিতে পারো। এবার আঁচলটাকে আরেকটু সিকিউর করার জন্য আমি ব্লাউজের সাথে পুরো আঁচলটাকে সেফটি পিন দিয়ে কিন্তু আটকে নিলাম। তাহলে কিন্তু আজকের এই রিসেপশনের শাড়ির র্যাপিংটা একদম কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছো সাইড দিয়ে কত সুন্দর দেখতে লাগছে, আর পেছন দিয়েও দেখো কুচিগুলো কত সুন্দর অ্যারেঞ্জ হয়েছে। আর যে আঁচলটাকে ভেতর থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসেছিলাম সেটা দেওয়াতে কত স্লিম মনে হচ্ছে। আজকের এই শাড়ির ড্রাপিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি টাটা।